হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ সরকার। আমি সিআইএম থেকে 2008-এ বিটেক পাস করেছিলাম। তো অ্যাজ এ রিসেশন ওয়াজ গোয়িং দেয়ার, তো সেক্ষেত্রে কোম্পানিরা কোনো জয়েনিং ফয়নিং দিচ্ছিল না। তো স্বাভাবিকভাবে আমাকে একটা কাজ তো করতেই হতো বিটেক ইঞ্জিনিয়ার পাসিং করার পরে। তো সেক্ষেত্রে আমি একটা আমার বন্ধুর কাছ থেকে ভেবেছিলাম যে আমি এমন একটা ডোমেনে ঢুকবো যেখানে আমি কাজ করতে পারবো। সে সময় কলকাতায় পিএইচপি ASP.NET কিংবা জাভা টেকনোলজিতে তো কোনো জয়েনিং ওপেনিংস ছিল না ফ্রেশার্সদের জন্য। তো সে কারণে আমি ভেবেছিলাম যে পিএইচপি ডোমেনে যদি ওয়েব ফিল্ডে আমি আসতে পারি তো তারপর থেকে আমি মানে ওয়েব ফিল্ডটাকে এনরিচ করতে পারবো। তার জন্য আমি একটা বন্ধুর কাছ থেকে খবর পেয়েছিলাম যে ফ্রেশার ইন্ডিয়া বলে একটা ইনস্টিটিউট আছে, সেখানে আমি কাজ করতে পারবো এবং সেখানে থেকে আমি ট্রেনিং করে এমন একটা কোম্পানি জয়েন করতে পারবো যে কোম্পানিটা পিএইচপির ওপর মোটামুটি ওয়েল এস্টাবলিশড। তো আমি সেই কথা শুনে ফ্রেশার ইন্ডিয়াতে আসি এবং ট্রেনিং পার্সিউ করতে আরম্ভ করি। আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স হিসাবে আমি এখন একটা কোম্পানিতে জয়েন করেছি ফ্রেশার ইন্ডিয়া ট্রেনিং করার পরে। ওনারা এখান থেকে ট্রেনিং দিয়েছিলেন এবং এখান থেকে আমি এক্সপিরিয়েন্স পাওয়ার পরে এরা আমাদের বলেছিলেন যে 3 মাসের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও দেবেন, এরা দিয়েছিলেন। এবং কোম্পানি প্লেসমেন্টের ব্যাপারে বলতে গেলে এক্সেলেন্ট, কারণ এখানে আমি এখন দিনও হয়েছে যে একটা উইকের মধ্যে 3টে আমি ক্যাম্পাসিং অ্যাটেন্ড করেছিলাম। তো এবং পিএইচপি ডোমেন যে জিনিসটা সেটা এখনকার লেটেস্ট মার্কেটে, যেহেতু আমি এখন চাকরি করছি একটা কোম্পানিতে, সেহেতু আমি জানি যে একটা পিএইচপি মার্কেট কীরকমভাবে এনরিচ করছে জাভা এবং ASP.NET-এর উপরে। কারণ আজ এখনকার দিনে পিএইচপি মার্কেটটা এতই চিপ এবং এতই ইজিলি অ্যাভেলেবেল, তো সেখানে প্রত্যেকটা কোম্পানি চাইছে কম রিসোর্সে ম্যাক্সিমাম আউটপুট রিটার্ন করতে। তার জন্য পিএইচপি ডোমেনটা খুবই ভালো একটা ডোমেন, যেখানে তুমি তোমার নিজের কেরিয়ারটাকে এনরিচ করতে পারবে। এবং ওয়েব ফিল্ড যেটা হচ্ছে বড় এখনকার দিনে আইটি মার্কেটে, আইটি এবং আইটি ইএস মার্কেট যেটা, সেটা পিএইচপি ডোমেনটা ভালো করেই গ্র্যাব করে নিয়েছে। এবং আমার যদি মনে হয় যে তুমি যদি পিএইচপি ওয়েব ডোমেনে আসতে চাও ফ্রেশার হিসেবে, তাহলে পিএইচপি ডোমেনটা খুবই ভালো তোমাদের জন্য। এবং আমি সেই জন্য ফ্রেশার ইন্ডিয়াকে থ্যাংকস জানাচ্ছি আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ।